যে ছবিটা দেখছিলেন না আমার আছে জল, ওইটা এখানে হয়েছিল, বুঝছেন? আমি বলছিলাম অ্যাকচুয়ালি হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি আমার আছে জল হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত রোমান্টিক একটা ছবি ছিল, সেখানের যে রেল লাইনটা দেখছেন কিনা যায় না, অ্যাকচুয়ালি সেখানে হাঁটতেছি, জুতা 12টা বাজতেছে এই তো, আর হচ্ছে সকাল সকাল অ্যাটলিস্ট এসে পড়ছি, বিকজ এখানে আবার 5টার পর বন্ধ হয়ে যায়। সো অবশ্য দুপুর বা বিকালের দিকে অ্যাকচুয়ালি তখন আসলে সন্ধ্যার যেই ফিলটা ওইটা আরেকটা অন্যরকম একটা মজা, বাট মর্নিংয়ের ভিডিও খারাপ না। সো আমরা মর্নিংয়ের ভিউটা এনজয় করি। শ্রীমঙ্গল এনে দুইবার আসা হলো, এই সেই লাউয়াছড়া, এই সেই স্পট যেটা দেখার জন্য অকুল অনেক ইচ্ছা। সো এটা হচ্ছে রেল লাইনের পথ, শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের আর কি বিউটি অফ, কিছু বলবো না, বিউটি জাস্ট ও আর হ্যাঁ আরও অনেক কিছু বাকি আছে দেখার। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই যাব। আপনারা কিন্তু আমার সাথে পার্সোনালিটি করতেছেন, আপনারা সেরকম সাপোর্ট পাচ্ছি না কিন্তু। সো প্লিজ কিপ ওয়াচিং অন আ ব্লগ, সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ কমেন্ট দ্য ভিডিও। আর হচ্ছে হাতি তো মন চাইতেছে, এটাই তো আর কিছুই না, কিন্তু এরকম হাতটাতে তো অনেক দূরে যাওয়া যাবে। হ্যাঁ দেখি, দেখে ওয়াও জাস্ট অ্যামেজিং, একটা চমৎকার একটা দৃশ্য। বাংলাদেশে আসলে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা বলেও বোঝানো যাবে না, আর এটার ইতিহাস বা যেটাই আছে সেটা সম্পর্কে পরে বলবো, এখন বললে আসলে বোরিং করতে চাচ্ছি না। দেখেন ওয়াও, এখানে হচ্ছে পাখি, আর এখানে এই যে আমি। সো আর যাব নদীকে, ওই একই, তাহলে হয়ে যাবে সিনেমেটিক একটা দৃশ্য। এক নায়ক থাকবে, একটা নায়িকা থাকবে, সাথে একটা ভিলেন থাকবে, তারপর ভিলেনকে মানে নায়ক আর কি নায়িকাকে উদ্ধার করে নিয়ে যাবে, এইটাই হয়ে যাবে। সো দেখি আর কিছু দেখা যায় কিনা, যেহেতু আমিও ফার্স্ট টাইম, তো আমার আছে জলের রেল স্টেশন এখানে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। We are confusing because এখানে হচ্ছে দুটো রাস্তা, একটা ডানে একটা বাঁয়ে। এখন বাঁয়ে কোন দিকের রাস্তায় যায় সেটা যায় না, আর ডানের কোন দিকের রাস্তায় যায় সেটাও যায় না, বিকজ এখানে কোনো দিক নির্দেশনা নেই। এখানে জাস্ট এই যে বন্য কি বনের পাখি, এটা কি এদিক দিয়ে কি বনের পাখি দেখা যায় মেবি, হয়তো বা এই যে আমরা বনে পাখি দেখবো না, যদি এদিকে বনে পাখি হয় তাহলে বনে পাখি দেখবো না, আমরা বনে যাব। এটা আমার কাছে অনেকটা গ্রাম দেশের বাড়ি মনে হইতেছে। প্লিজ সিলেটে বাসি, আপনারা খাইছো মনে করিয়েন না, যে যেটা সত্যি কথা সেটাই বললাম। আপনারা সিলেটে খেয়েও দেখে থাকলে প্লিজ বকাবাজি করিয়েন না, বিকজ এরকম সচরাচর গ্রাম আমাদের অনেকেরই আছে এবং আমরা গিয়েছিও। এটাকে বন কিভাবে বলা চলে, হয়তো বা বন্য প্রাণী থাকলে যে বন বলে এটাকে জানতাম না। আই থিঙ্ক বর্ষাকালে এখান দিয়ে এই যে জায়গাটা দিয়ে হয়তো বা পানি টানি আসে। এই তো, আর হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু গাছের নাম দেওয়া আছে, যেমন এই গাছটা হচ্ছে জারুল। ওরে বাবা, এই তো বনের ভিতর দিয়ে যেতেছি, এখানে কি আছে না আছে কিছুই জানি না। এক কাপ চা যদি খেতে পারতাম, চায়ের দোকান থাকতো খুব ভালো হইতো, কিন্তু এটা নিছক একটা হাস্যকর ব্যাপার। সেবদা তুমি কিছু বলো। আমি কি বলবো, অ্যাকচুয়ালি ওর চা খাওয়াটা আসলে দরকার ছিল। আর হাঁটতে আমার মনে হয় খুব বোরিং ফিল করতেছে ও। আমি কি ঠিক করছি? ঠিক। দেখি সামনে আর কি, তারপর ওই একই দৃশ্য তো একই, ওই বাংলা ছায়াছবি একই তো। নায়ক নায়িকারা দৌড় দিচ্ছে। ওই যে অনেক সময় জঙ্গলের ভিতরে আটকা রাখে না গাছের মধ্যে, ভিলেন আটকা রাখে না গাছে ছুটাইতে। এই রাস্তা দিয়ে বাইক চালায় না ওগা, এক্সেল তাও আদি আমলের এক্সেল এখন পর্যন্ত। বিংশ এক শতাব্দীতে এখন পর্যন্ত ওই সেই ঊনবিংশ শতাব্দীর সেই এক্সেল গুলো আছে, বটপুরি গুলো, ওগুলা চালা এখন আসে। পিয়ারে সবটা কি সেম রে? মূলত হচ্ছে ওদিকে এই যে যা দেখছেন সেম, টু বি কন্টিনিউ। সো পরে আপনারাই বলবেন যে এত ডায়ালগ ছাড়লাম যে বাংলা ছবি এই সেই হ্যান ত্যান ফ্যান পচায় ফেলাইলাম বাংলা ছবিরে। যেটাই হোক, তো ওই সেম কাজ যদি আমরাও করি তাহলে আর কি। তো ফার্স্ট টাইম তো, তাই একটু ভিতরে এসে দেখলাম, দেখি যে একটু আনকমন কিছু আছে কি না। বাট ওই প্রকৃতিও হয়ে গেছে ওই সেই বাংলা ছবির মতোই, সরি আসলে মিস্টেক, প্রকৃতি আর বাংলা ছবির মতো হয় না। আসলে প্রকৃতিকে ফলো করে বাংলা ছবিগুলা স্ক্রিপ্টগুলো তৈরি করা হয়। দ্যাটস ওয়াই যে টু বি কন্টিনিউ একই ধারার ছবি আমরা দেখতে পাই, সেগুলো চেঞ্জ করা দরকার। দেখি ওই সেই মোড়ে আবার যে বন্য পাখি টাখি নিয়ে কি আছে, যদি বগা মগা পাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটাই তো, যাই সামনে, তারপরে আবার দেখা হবে এই লাউয়াছড়ার ভিতরেই। ওই যে পাথরটা তো আছে হয়তো বা, হ্যাঁ সাউন্ডটা ওদিকে আসছে। এতক্ষণে বুঝতে পারছি সেটা হচ্ছে দিস ইজ নট আওয়ার গ্রাম, এটা আসলে একটা জঙ্গল। সরি ফর মাই মিস্টেক। কিসে তুমি যেতে ভয় পেতেছ? বালি, হ্যাঁ বালির বিচরণ। ওই এদিক দিয়ে না একটু আগে গেছিল, তুমি কি যাবা? না গেল কেন? রাস্তা না তো। এটা কি? এটা খাল, খালের উপরে বালি দিয়া দিস। খালের উপর বালি এই দিয়ে না গেল? গেছে খেলা, ওই ই মনে ধরতে গেছে পাখি টাকি। আমরাও যাই, অ্যাকচুয়ালি আমাদের সিলপাত খুব ভয় পাইতেছে। সো মূলত আসলে ভয় পাওয়ারই কাজ। এই যে এখানে হচ্ছে সম্পূর্ণটা বালি। ওই তো সামনে আর কিছুই না, আরো জঙ্গল ভিতরে নাকি? ভিতরে একই সিন সিনারি। ডাইনে বাই যাই, এটাই করি। সো কারণ এখানে আর কি আমরা যেহেতু দুজন, সো নেভার গিভ আপ। বেশি সাহস দেখাই দিয়ে যার পরে বাস খাওয়া আমি সেটার পক্ষে না ভাই। যতটুকু আছে অতটুকুই আমার জায়গায় আপনি এসে সাহস দেখায় পরে ব্লক করে যান, হ্যাঁ।